আমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। বিনোদন যেখানে শেষ কথা। লক্ষ্মী পুজোর বিশেষ দিনে আজকে আমি চলে এসেছি তোমাদের সকলের প্রিয় ভালোবাসার একজন মানুষের বাড়িতে। অপাদি ফার্স্টে বলবো শুভদিন। কেমন আছো? আর ফার্স্ট অফ অল এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছো, এই সবটা শুটিং এর ব্যস্ততার মধ্যেও করেছো, কিভাবে সম্ভব হলো? প্রথম কথা ঠিক আছি, আগে ছোটবেলায় বলতাম খুব ভালো আছি, তার পরবর্তীকালে বলতে শিখলাম ভালো আছি, এখন বলি ঠিক আছি, মানে এখনো পর্যন্ত ঠিক আছি। আর এই এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট আমার কোনো কৃতিত্ব নেই, সবই শাশুড়ি মা করেছেন, আমি ঠাকুরের দায়িত্ব, ঠাকুরকে আমি সুন্দর করে সাজিয়েছি গতকাল, আর আমি একটু আলপনা দিতে ভালোবাসি, সেটাই আমি করি, আর তোমাদের সঙ্গে কথাবার্তা বলতেই আমার সময় কেটে যায়। তার বাইরে আর অ্যারেঞ্জমেন্ট আমার দ্বারা কিছু হয় না, যা করেন আমার মাই করে। আচ্ছা, প্রত্যেক বছর তো লক্ষ্মী পুজোর আয়োজন হয়, কিন্তু এই বছরে কি অন্যরকম কোনো বিশেষত্ব থাকছে এই বছর পুজো? না, প্রত্যেক বছর যেরকম হয় এরকমই হচ্ছে, গত দু বছর অতিমারির জন্য আমাদের অনেক কিছু হয়নি, যেভাবে পুজো হয় এই বছরও সেইভাবে। আচ্ছা, এই বছরে বিশেষ ভোগের কি আয়োজন থাকছে? দেখো, আমাদের প্রত্যেক বছর ভোগের বিশেষত্বই হচ্ছে যে শুকনো প্রসাদ তো থাকে, চিড়ে থাকে, তারপরে এলুম চিড়ে থাকে, নাড়ু থাকে, ফল প্রসাদ তো থাকে, এবং খিচুড়ি, লাবড়া, চাটনি, পায়েস এগুলো থাকে, এবছরও তাই আছে। ছোটবেলার যদি পুজোতে ফিরে যাই, সেই সময় মায়ের পাশে বসে হয়তো নাড়ু পাকানো বা একটু একটু করে একটু আলপনা দেওয়া, হয়তো সেই বিয়ে দিনগুলোর কথা মনে পড়ে কিরকম? হ্যাঁ, ছোটবেলায় মা আমাদের আলপনা দেয় আসে, আলপনা আমার মা খুব সুন্দর আলপনা দেয়, কত সুন্দর আলপনা আমি এখনো পর্যন্ত করতে পারি না, তো মা আমাকে আলপনা দেওয়া শেখাতেন কীভাবে আলপনা দিতে হয় এবং কীভাবে আমি লক্ষ্মীর পাচারি করতে পারি, কোথাও গোমা লক্ষ্মী দেবী কমল বিলাসিনী কি জানো একটু যুগ তোমায় ক্ষীরা এগুলো শেখাতে বিরল, এবং পরবর্তীকালে আমাদের বাড়িতেও প্রত্যেক বৃহস্পতিবার পাঁচালি করা হয়, আগে তো আমি পড়তাম, এখন আমি থাকতে পারি বলে মা করে, না হলে আমার মনত করে প্রত্যেক বিয়েতে, এবং সেই পাঁচালি পড়া হয় শেখাটা কিন্তু আমার মাই শিখিয়েছে। আচ্ছা, খুব ভালো লাগলো, কিন্তু এবার একটু শেষ করতে হবে, সব শেষে বলবো যে লক্ষ্মী পুজোর দিনে যে বিশেষ গান শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ দিয়ে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করি, আমারই ঘরে থাকো আলো